আসসালামু আলাইকুম। 007 হেল্প ডট কম ইউজারগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে আমি একটা আপডেট দিব সাইন আপ প্রসেস নিয়ে। গতদিন একটা ভিডিও দিছিলাম, সেই জায়গাতে আমি সবকিছু অলরেডি বলে দিয়েছি, আর আজকে একটা আপডেট আনছি, সেই জন্য আমি আজকে ভিডিওটা বানাইছি। আশা করি আপনারা এই আপডেটটা দেখে সবকিছু বুঝতে পারবেন আর সবার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আগে যা যা ছিল সবকিছু এখনো আছে, গ্রুপ ইউজার আইডি, তারপরে আপনার ইন্টার নেম, ইন্টার ফোন নাম্বার, তারপরে আপনাদের চ্যানেল নম্বর, মেইল, সেকেন্ডারি মেইল, পাসওয়ার্ড, সবকিছুই ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনারা একটু সাবধানে দিবেন, যত্ন সহকারে দিবেন, যাতে পাসওয়ার্ডটা ভুল না হয়। আর আগে আমি বলছিলাম যে আপনাদের এইটা কপি করে রাখতে হবে, কিন্তু এটা কপি করে না রাখলেও চলবে, কিন্তু এইটা আপনাদের লাগবে। এই আইডিটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই আইডিটা দিয়ে আমরা হচ্ছে আপনাদের ভিডিও গুলা প্রমোট করবো, ঠিক আছে? আর অবশ্যই আপনাদের এই মেইলের জায়গায় আপনাদের ইউটিউব চ্যানেলের মেইলটা দিবেন। আমি এর আগেও ভিডিওতে বলছি, এখনো বলতেছি যে এই জায়গায় আপনাদের ইউটিউব চ্যানেলের মেইলটা দিবেন, আর এখানে সেকেন্ডারি একটা পার্সোনাল মেইল দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নাই। আর অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই এটা দিলে কোনো সমস্যা হবে না, তো আমি আপনাদেরকে 100% নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের ইউটিউব মেইলটা দিলে কোনো প্রবলেম হবে না, কারণ আমরা এখানে একটা কমিউনিটি গঠন করতে আসি, কোনো চিটারি পাটপারি করতে আসি না। যে আপনারা মেইল দিলে আমরা আপনাদের মেইল ধরে আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাক করব বা হ্যান ত্যান অনেক কিছু, এইগুলা আমাদের কমিউনিটির উপরে আপনারা সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের কোনো সমস্যা তৈরি করব না, আমরা সবসময় চাই আমাদের থেকে আরেকজনের ভালো হোক, খারাপ না, ঠিক আছে? সেই জন্য আপনারা এই মেলটা দিতে কোনো সংকোচ বোধ করেন না, এই মেলটা দিয়ে দেন। আর এখানে সেকেন্ডারি মেলটা বললাম যে একটা পার্সোনাল মেল দেন। আর এখানে যেটা যেটা আমি বাদ দিছি, এখানে আপনাদের লগও দেওয়ার একটা সিস্টেম ছিল, সেই লগও দেওয়ার সিস্টেমটা আমি আউট করে দিছি। এখন আপনাদের আর লগটা দেওয়া লাগবে না, আপনারা এখানে যা যা আছে এইগুলা পূরণ করে সেনাপে ক্লিক দিবেন। আমি খুবই দুঃখিত, আমার একটা কল আসছিল, যেটা বলতেছিলাম আর কি, এখানে যা যা আছে সেইভাবে আপনারা সবকিছু ঠিক মতো ফিল আপ করে সেনাপে ক্লিক দিলে সেনাপটা কমপ্লিট হয়ে যাবে, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনারা পাসওয়ার্ডটা ঠিক মতো দিতে পারছেন না, ওখানে তো সবকিছু বলাই আছে, তারপরেও আপনারা পাসওয়ার্ডটাতে মিস্টেক করতেছেন। অনেকে আমাকে পাসওয়ার্ড নিয়ে প্রশ্ন করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সুবিধার্থে পাসওয়ার্ডটা আমি জেনারেল করে দিতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দেন, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা সেইভাবেই দেন। দিয়ে তারপরে এখানে যা কিছু আছে সবকিছু ঠিক মতো ফিল আপ করে সাইন আপ বাটনে ক্লিক দেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে লগ ইন। লগ ইনের আগে আমরা বলছিলাম কি এখানে ইউজার আইডিটা দিয়ে লগ ইন করতে হবে, কিন্তু এখন সেটা আমরা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি হচ্ছে মেইল অ্যাড্রেস। এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মেইল অ্যাড্রেসটা দিবেন দিয়ে এবং পাসওয়ার্ডটা দিবেন দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের প্রোফাইলে চলে যাবে। যে এই ভিডিওটা দেখার পর আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমি তো আগে সাইন আপ করছি, কিন্তু এখন আমি কি এইভাবে লগ ইন করতে পারবো না আমাকে আবার সাইন আপ করতে হবে? আমি তাদের জন্য বলতেছি, যারা গতকালকের পর থেকে আমি আপডেট ভিডিও আপডেটটা দেওয়ার পর থেকে সাইন আপ করছেন, তাদেরকে আর কোনো সাইন আপ করতে হবে না। যারা ভিডিও আপডেটটা দেওয়ার আগে সাইন আপ করছেন তারা আবার পুনরায় সাইন আপ করবেন, কিন্তু ভিডিও আপডেটটা দেওয়ার পরে যারা যারা সাইন আপ করছে তাদেরকে কোনো সমস্যা নাই, তারা শুধু ইউজার আইডির জায়গায় মেইলটা দিয়ে লগ ইন করবে, মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে, তাইলেই হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।